খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কি মহবেরা মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে রোজ বিজ্ঞাপন করে টিভিতে মিচ্ছে পাদি তাই জেনে রাখবেন মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিনা পয়সায় চাল দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে পনেরো লক্ষ টাকা দে বলেছিল পঞ্চাশ হাজার টাকাও দেয়নি ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে দু কোটি মেয়ের চাকরি দেয়ে বলেছিল চাকরি তো দেয়নি বেকারের সংখ্যা বেড়ে গেছে উপরন্ত আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে মনে রাখবেন আমরা ছেড়ে কথা বলছি না আমি আপনাদের বলবো দশ বছর মোদী সরকার ক্ষমতায় মোদিজি বলছে ট্রেলার দেখিয়েছি মায়েরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন নিজেকে জিজ্ঞেস করুন এই দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা মোদিজির ট্রেলারে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা এগারোশো টাকা দশ বছর আগে ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম বিরানব্বই টাকা লিটার দশ বছর আগে পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে দশ বছরের ট্রেলারে সেই পেট্রোল একশো টাকা লিটার পাতিলেবুর দাম একশো টাকা কেজি দশ বছর আগে মুসুরের ডাল ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো সত্তর আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি দশ বছরের ট্রেলারে মোদীজি লাগিয়েছেন জিএসটি গরিব মানুষ মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আঠেরো শতাংশ জিএসটি লাগিয়েছে আর বড় ধনীদের বাড়িতে থাকে হিড়ে সেই হিড়ের উপর বিজেপি জিএসটি লাগিয়েছে শূন্য এই হচ্ছে দশ বছরের মোদীজির ট্রেলার আপনারা জানেন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন আপনাদের কাছে পৌঁছায়নি নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি পরিবারবাদ দুর্নীতি বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদীজির উন্নয়ন এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি আপনারা জানেন মোদীজি বাংলাতে আশি লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন আপনারা পাননি মোদীজি চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকা করে আপনারা পাননি নরেন্দ্র মোদিজি জল জীবন মিশনে আট হাজার কোটি টাকা দিয়েছেন নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য আপনারা পাননি নরেন্দ্র মোদিজি নতুন দপ্তর করে আমাদের ফিসারম্যানদের মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন আপনাদের কাছে পৌঁছাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে আমি জানি যদি অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয় তৃণমূল প্রথম হারবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাগপাড়া বিশ্বী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা